ঝাড়খণ্ডর শ্রমিকর ঘরত জব্দ 25 কোটি টাকা টকা গণি গণি ভাগরি পড়েছে ইডির বিষয়া কেঁচু খান্দুতে ওলাল হাপ 2022 চনের 6 মে'র দরে 2024 চনের 6 মে'তো ঝাড়খণ্ডত ইডিয়ে লাভ করিলে ঈর্ষণীয় সফলতা। জাহাঙ্গীর আলম নামকে এক শখস কে ঘর সে তকরিবন 20 করোড় সে জাদা কি নগদি বরামদ কি গই। হালাকি পয়সে কো কাউন্ট করার কাম অভি ভি জারি হ্যায় আর হো সকতা হ্যায় কি জব দের শাম তক ইস মামলে মে ঔপচারিক তর পে জানকারিও কো সাজা কিয়া জায়েগা তো হো সকতা হ্যায় কি উস রকম মে আর ইজাফা হো সকতা হ্যায়। ঝাড়খণ্ডর গ্রামোন্নয়ন কেলেঙ্কারির তদন্ত চলা থাকুতে ইডিএ পালে ধন ভান্ডার, পালে বান্দিলে বান্দিলে টকা, বিছনার তলত ফটা চিটা পলিথিনের বেগত কাগজরে মেরিয়াই থা অবস্থাত উলুয়া টকা দেখি হতবাক খোদ তদন্তকারী বিষয়া। জব্দ করা ধন গণিবল ইডিএ ঘটনাস্থলীল আনবলগা হল মেশিন, ঘণ্টার পাছত ঘণ্টা গণনার পাছত ওলাল 25 কোটিরও অধিক টকা। পাছে পর্বতসম টকার বান্দিল ওলা লোকজন কোনো ধনীমানী ব্যক্তি নহয়। ঝাড়খণ্ডর মন্ত্রী জাহাঙ্গীর আলমর ব্যক্তিগত সচিব সঞ্জীব লালর ঘরত লগুয়া হিসাবে কাম করে লোকজনে। বর্তমান জেলর ভাত খাই থাকা গ্রামোন্নয়ন বিভাগের মুখ্য অভিযন্তা বীরেন্দ্র কে রামর পিয়াগুম কেলেঙ্কারিত নাম হাঙুর খাইছে সঞ্জীব লালর। 2023 চনের ফেব্রুয়ারি মাহত ইডির জালত পড়েছিল বীরেন্দ্র কে রাম। তদন্তকালত গ্রামোন্নয়ন বিভাগের মুখ্য অভিযন্তা বীরেন্দ্র কে রামর ঘরের জব্দ করা একটা পেন ড্রাইভর তথ্যর আধারতে সোমবারে রাঁচির ছঠাইত সমান্তরাল অভিযান চলিল ইডির। 2022 চনের 6 মে'র দিনা IAS বিষয়া পূজা সিংঘলক গ্রেপ্তার করে ইডিএ পোহরলে আনিছিল উন্নয়নের নামত ঝাড়খণ্ডত চলি থাকা পিয়াগুম দুর্নীতির কথা। 2 বছরে কারাবন্দী হয়ে থাকা MG এনরেগা কেলেঙ্কারিত অভিযুক্ত পূজা সিংঘল কাণ্ডত এতালেক আরক্ষী জব্দ করেছে 100 কোটিরও অধিক টাকা। গ্রামোন্নয়ন আর MG এনরেগা কেলেঙ্কারিত শ শ কোটি টাকা জব্দ হওয়া ঘটনায় জোকারি গেছে ঝাড়খণ্ড। নির্বাচনের বতরত প্রভাবশালী মন্ত্রী জাহাঙ্গীর আলমর ব্যক্তিগত সচিব সঞ্জীব লালর লগুয়ার ঘর ধন জব্দ হওয়া ঘটনাক উদ্বিগ্ন বিজেপি জেডিইউ মিত্রজোট। सर आपका आपका नाम भी जोड़ा जा रहा है बार बार। देखिए मेरा PS है, विभाग के विभाग बोले वो सरकारी मुलाजिम है और मेरा PS है और हम लोग जो PS को रखते हैं तो अनुभवी देख कर ही रखते हैं। इसके पहले भी एक जगह नहीं दो जो दो दो मंत्री का PS रह चुके थे, उसी आधार पर उसको हम लोग लाए थे। अब बाकी अभी जो चर्चा चल रही है वो ED में तो वो तो जब तक उसका निष्कर्ष नहीं आएगा तब तक उस पर कुछ टिप्पणी करना उचित नहीं। বন করা লড়ার ভগা পজাত জব্দ হওয়া ধন কণি শেষ হওয়ার পাছত পরবর্তী অভিযানের সাজু হয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। নিউজ ডেস্ক, নিউজ 18, অসম নর্থ ইস্ট। ঝাড়খণ্ডর শ্রমিকর ঘরত জব্দ 25 কোটি টাকা টাকা গণি গণি ভাগরি পড়েছে ইডির বিষয়া কেঁচু খান্দুতে ওলাল হাপ। 2022 চনের 6 মে'র দরে 2024 চনের 6 মে'তো ঝাড়খণ্ডত ইডিএ লাভ করিলে ঈর্ষণীয় সফলতা। জাহাঙ্গীর আলম নামকে এক শখস কে ঘর সে তকরিবন 20 করোড় সে জাদা কি নগদি বরামদ কি গই। হালাকি পয়সে কো কাউন্ট করার কাম অভি ভি জারি হ্যায় আর হো সকতা হ্যায় কি জব দের শাম তক ইস মামলে মে ঔপচারিক তর পে জানকারিও কো সাজা কিয়া জায়েগা তো হো সকতা হ্যায় কি উস রকম মে আর ইজাফা হো সকতা হ্যায়। ঝাড়খণ্ডর গ্রামোন্নয়ন কেলেঙ্কারির তদন্ত চলা থাকুতে ইডিএ পালে ধন ভান্ডার, পালে বান্দিলে বান্দিলে টকা, বিছনার তলত ফটা চিটা পলিথিনের বেগত কাগজরে মেরিয়াই থা অবস্থাত ওলোয়া টকা দেখি হতবাক খোদ তদন্তকারী বিষয়া। জব্দ করা ধন গণিবল ইডিএ ঘটনাস্থলীল আনবলগা হল মেশিন, ঘণ্টার পাছত ঘণ্টা গণনার পাছত ওলাল 25 কোটিরও অধিক টকা। পাছে পর্বতসম টকার বান্দিল ওলোয়া লোকজন কোনো ধনীমানী ব্যক্তি নহয়। ঝাড়খণ্ডর মন্ত্রী জাহাঙ্গীর আলমর ব্যক্তিগত সচিব সঞ্জীব লালর ঘরত লগুয়া হিসাবে কাম করে লোকজনে। বর্তমান জেলর ভাত খাই থাকা গ্রামোন্নয়ন বিভাগের মুখ্য অভিযন্তা বীরেন্দ্র কে রামর পিয়াগুম কেলেঙ্কারিত নাম হাঙুর খাইছে সঞ্জীব লালর। 2023 চনের ফেব্রুয়ারি মাহত ইডির জালত পড়েছিল বীরেন্দ্র কে রাম। তদন্তকালত গ্রামোন্নয়ন বিভাগের মুখ্য অভিযন্তা বীরেন্দ্র কে রামর ঘরের জব্দ করা একটা পেন ড্রাইভর তথ্যর আধারতে সোমবারে রাঁচির ছঠাইত সমান্তরাল অভিযান চলিল ইডির। 2022 চনের 6 মে'র দিনা IAS বিষয়া পূজা সিংঘলক গ্রেপ্তার করে ইডিএ পোহরলে আনিছিল উন্নয়নের নামত ঝাড়খণ্ডত চলি থাকা পিয়াগুম দুর্নীতির কথা। 2 বছরে কারাবন্দী হয়ে থাকা MG এনরেগা কেলেঙ্কারিত অভিযুক্ত পূজা সিংঘল কাণ্ডত এতালেক আরক্ষী জব্দ করেছে 100 কোটিরও অধিক টাকা। গ্রামোন্নয়ন আর MG এনরেগা কেলেঙ্কারিত শ শ কোটি টাকা জব্দ হওয়া ঘটনায় জোকারি গেছে ঝাড়খণ্ড।
নির্বাচনের বতরত প্রভাবশালী মন্ত্রী জাহাঙ্গীর আলমর ব্যক্তিগত সচিব সঞ্জীব তালর লুকুয়ার ঘর ধন জব্দ হওয়া ঘটনাক উদ্বিগ্ন বিজেপি জেডিইউ মিত্রজোট। सर आपका आपका नाम भी जोड़ा जा रहा है बार बार। देखिए मेरा पीएस है विभाग के, विभाग बोले बहुत सरकारी मुलाजिम है और मेरा पीएस है और हम लोग जो पीएस को रखते हैं तो अनुभवी देख कर ही रखते हैं। इसके पहले भी एक जगह नहीं दो जो दो दो मंत्री का पीएस रह चुके थे, उसी आधार पर उसको हम लोग लाए थे। अब बाकी अभी जो चर्चा चल रही है वो ईडी में तो वो तो जब तक उसका निष्कर्ष नहीं आएगा तब तक उस पर कुछ टिप्पणी करना उचित नहीं। বন করা লড়ার ভগা পজাত জব্দ হওয়া ধন কণি শেষ হওয়ার পাছত পরবর্তী অভিযানের সাজু হয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। নিউজ ডেস্ক, নিউজ 18, নর্থ ইস্ট।